নামাজে পড়ি, কিন্তু মানে জানি মানে জানি পড়ি কিন্তু মানে জানি তুমি কি দেখেছ সেই ব্যক্তিকে যে দিনকে অস্বীকার করে? দিন অর্থাৎ দিন ইসলাম, বিচার দিন, সেই শেষ দিনটাকে সে অস্বীকার করে কে? আরাই তাল্লাজি, তুমি কি দেখেছ মানে কি এতিম? মানে তো গরিব। এতিম মানে আমরা জানি যার বাবা মা নেই তাদেরকে এতিম বলা হয়। তো এতিম মানে বাবা মা নেই, মানে হচ্ছে যার ইনকাম করার কেউ নেই। ইনকাম করার খাওয়ানোর কেউ নেই, তাকে এতিম বলা। এখানে কিন্তু একচুয়ালি গরিবের প্রতীক, তো গরিবের প্রতীক। একটা ছেলের বাবা নেই, তার মা তার বাবা এমন সম্পত্তি এমন টাকা পয়সা রেখে গেছে, তার কোনো অভাব নেই। কি এটি বলবে? সে অভাবই নয় কিন্তু নয়, কিন্তু যার বাবা নেই মা আছে, তাকে খাওয়ানোর সামর্থ্য নেই, পড়ানোর সামর্থ্য নেই, সেই রকম এটিমের কথা, সেই গরিব মানুষের কথা। তার যে তাকে না দেখে, আমি যদি মুসলমান হই আমাকে দেখতে হবে যে সে না যেন না খেয়ে দিয়ে শুয়ে পড়ছে বা তার খাওয়ার অভাব রয়েছে। সুতরাং আমি যদি না দেখি তাহলে কিন্তু আমি মুসলমান হতে দেখে উঠতে পারি, এই তো অস্বীকারী হচ্ছে। তাহলে একজন হলো যে এতিমকে খাওয়াতে অস্বীকার করে বা ঘাড় ধরে তেড়ে দেয়, এটা কি বহু বাংলা করলে যে এতিমকে ঘাড় ধরে তেড়ে দেয়, সেটা হচ্ছে দিন অস্বীকার করি। আর কি আছে? ওয়ালাই আহত তাওয়ামিল মিসকিন, যে মিসকিনকে অন্নদানে উৎসাহ করে। অন্নদান, দেখো আমি একজনকে এক মুঠো ভাত নিয়ে খাইয়ে দেওয়া সেটা আলাদা, কোন একজনকে আমি খাইয়ে দিলাম আমার কাজ শেষ, তা নয়। এখানে বলছি যে মিসকিনকে, এখানে এতিম মিসকিন কাদের বলা হচ্ছে? গরিবীদের বলা হচ্ছে, তো গরিব বা অভাবীদের বলা হচ্ছে, যে তাদেরকে খাদ্যদানে উৎসাহ দিতে হবে। এই নয় একজনকে দিয়ে ছেড়ে দিলাম তা নয়, তোমাকে বলতে হবে আরো পাঁচজনকে যে তারা গরিব রয়েছে, তাদের দান করতে হবে, তাদের খাওয়াতে হবে, খাদ্য দানে উৎসাহ দিতে হবে, যেন ওরা খাদ্য দান করে, তারাও দেয়, এই উৎসাহটা দিতে হবে। যারা দেয়নি তারা কি? তারা দিন অস্বীকার। তাহলে এড়িয়ে চলে গেলে হবে না যে আই আমি জানিনি, আমি চোখ বন্ধ করে রয়েছি, দেখতে পাইনি, সে বাবারে মারে হচ্ছে যে আমাকে কিছু দাও, রাস্তা ধারে পড়ে বাবা আমাকে কিছু দাও দাও, তুমি চোখ বন্ধ করে চলে গেলে হবে। কিন্তু কোরআন শরীফের আয়াত, আমি কিন্তু ওই হাদিসের কথা বলিনি, যে হাদিস শুনে নাও, হাদিস বলে ছেড়ে দেওয়া হচ্ছে তা নয়, এটা হচ্ছে কোরআন শরীফের আয়াত, আমাদের জন্য ফরজ। প্রত্যেকটা মুসলমান এর জন্য ফরজ,
যে মিসকিনকে খাদ্যদানে উৎসাহ করো, তাহলে একটা গেল এতিমকে বের করে দেওয়া তেড়ে দেওয়া চলবে না, তাকে খাওয়াতে হবে। মিসকিনকে খাদ্য দানে উৎসাহ দিতে হবে, না দিলে সে কিন্তু দিন অস্বীকার। এরপরে কি হলো, হাওয়াইলুল্লিল মুসাল্লিন, ওই সব মুসল্লিদের জন্য আক্ষেপ। আবার এ বলেছে কি, তারা দিন তো অস্বীকার করি এবং সেই সব মুসল্লিদের জন্য আক্ষেপ করছে, তাদের জন্য যারা নিজের নামাজ সম্বন্ধে ওয়াকিবহাল নয়, সালাত সম্বন্ধে ওয়াকিবহাল, যেটা করে কি আল্লাহ জেনা হুম ইউরাউন, লোক দেখানোর জন্য করে। নামাজ তো পড়লে, সালাত করলে কি হয়, লোক দেখবে তো নাকি? নামাজ পড়লে তো লোক দেখবে নাকি দেখবে না? লোক দেখবে, কিন্তু লোক দেখানোর জন্য যারা করে তাদের জন্য ওনার এ করা, তার লোক দেখানি করলে হবে না, সে দিন অস্বীকার করে। লোক দেখানি অস্বীকার করে, সে দিন অস্বীকার করে। আর কি হচ্ছে, এটা হচ্ছে ওয়াইয়ামনাল মাউন, ওয়াইয়ামনাল মাউন, এর মাউন দিতে অস্বীকার করে। মাউনটা কি নিত্য প্রয়োজনীয় জিনিস, যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, ব্যবহার্য জিনিস, সেগুলো কি পাটারি, কুড়ুল, বটি, সাগর, কাস্তে, যাকে নিত্য প্রয়োজনীয় যেগুলো আমাদের সব জিনিস প্রয়োজন হয় সেই সব জিনিস। আর কি চাইছে, পাশের বাড়ি সবার তো থাকে নেই, এখন মোটামুটি বিয়ে হয়ে গেছে মানুষের সবারই প্রায় কিছু কিছু জিনিস হয়ে গেছে, আর ওইরকম চায় নেই। কিন্তু গ্রাম্য একেবারে গ্রাম্য এ জায়গায় আমরা যদি অস্বীকার করি, না দিই, তাহলে দিন অস্বীকার করি, সে দিনে মুসলমান হতে পারবে, মুসলমান হতে পারবে। তাহলে কি হলো, যে খাদ্য দানে অস্বীকার করে, এতিমকে খেতে দেয়নি, মিসকিনকে খাদ্য দানে অস্বীকার করে, নিজের সালাত লোক দেখানি করে, সালাদ লোক দেখানি করে, আর নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষকে দেয়নি, ধার দেয়া যে আমাকে দিচ্ছি তো বিকেলে দিয়ে দেবো করেনি, তার লোক দেখানি সালাদ, তারপর তার মানুষ তাহলে নামাজটা পড়বে কি করে? লোক দেখানি বলছে যদি, তার লোক দেখানি তো, লোক দেখি তো সালাদ পড়তে হবে, অন্তর থেকে সালাদ অন্তরের সালাদ। আর সেই অন্তরের সালাদ হচ্ছে ফকিররা পড়ে, সেটা হচ্ছে দায়মি সালাদ, সেটা হচ্ছে কোরআন শরীফে রয়েছে। এমনি ওই রকম এ নয় যে হাই ফকিররা গাগুড়িয়ে বলে আজ থেকে ধরো 150 বছর হয়ে গেল, 150 বছর পার হয়ে গেল, 150 বছর পার হয়ে গেছে, ফকিররা যে নামাজ পড়ে সেই নামাজ হচ্ছে কোরআনি নামাজ। এই যে নামাজ সারা বিশ্বে, সারা বিশ্ব নামাজ 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 নিয়ে পাগলাম, আজকে ফকিরা কিন্তু কারণে তোমাদের পেছনে লাগেনি যে ভাই তোমরা কেন পড়ছো নামাজ, এ কথা বলে না, তোমরা তোমাদের নামাজ পড়ো, তোমরা তোমাদের নামাজ পড়ো। এখানে হয়তো বলবে যে ভাই তোমাদের আর আমাদের নামাজ কি, হ্যাঁ তোমাদের নামাজ আলাদা, আমাদের নামাজ আলাদা, তোমাদের নামাজ আমাদের নামাজ আলাদা। তার কারণ দেখো, কোরআন শরীফে, কোরআন শরীফে বলা আছে আকিমুস সালাতাতু যাকাত, সালাত কায়েম করো, যাকাত দাও, সালাত কায়েম করার কথা বলা আছে কোরআন শরীফে। এ টু জেড একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু প্রয়োজন সব কিছু রয়েছে, ভালো করে চিন্তা করে দেখো। এবং যারা বাইরে শুনছে তারাও দেখুন যে কোরআন শরীফে এ টু জেড সব কিছু রয়েছে, একটা মানুষের জীবন ব্যবস্থা, সমস্ত জীবন ব্যবস্থা রয়েছে,
পুঙ্খানুপুঙ্খ খুঁটিনাটি সবকিছু জিনিস করা রয়েছে। আমি যে সুরাটা শুরু করেছি সেই সুরাটার নামই আলাক, সুরা আলাক। আলাক মানে কি? রক্তপিণ্ড বলা হয়, সোজা বাংলা যেটা বলা হয়। কিন্তু রক্তপিণ্ড কি, আলাকটা কি, রক্তপিণ্ডটা কি যদি দেখা যায়, সেটা রক্তপিণ্ডটা হচ্ছে কি, যে আলাকের যদি আভিধানিক হুবহু অর্থ যদি দেখা যায় সেটা হচ্ছে আলাক মানে হচ্ছে যোগ। যোগটা কি, যোগটা কি করে, রক্ত শোষণ করে। তো যোগটা হচ্ছে রক্ত শোষণ করে, আর সেই যোগের এটাই, সেটাকে আলাক বলা হচ্ছে। যোগের মতো একটা জিনিস, সেটা কি, সেটা হচ্ছে ভ্রূণ, সেটা হচ্ছে ভ্রূণ। মায়ের পেটে সেই ভ্রূণটা থাকে কি, মায়ের পেটে যখন সে জরায়ুতে থাকছে সেখানে ওই ভ্রূণটা একটা ফুলের সাহায্যে সেখানে গিয়ে রক্ত শোষণ করে ভ্রূণটাকে বাড়াচ্ছে। চোখের মুখ নয়, তাহলে কি হলো, এই যে মায়ের পেটে বাচ্চাটা জন্মাচ্ছে সেই কথাটা শুরুটা কোরআন শরীফে কিন্তু দিয়ে দিয়েছে, সুরা আলাক, সুরা আলাক। তাহলে একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু কোরআন শরীফে পরিষ্কার পুঙ্খানুপুঙ্খ খুলে বলা আছে। আজকে এই যে পাঁচক্ত নামাজ পড়ছি আমরা, পাঁচক্ত নামাজ তুমি তোমার পড়ো, এখন আমার কেউ কিন্তু অপব্যাখ্যা করতে যেও নি, যাই ফকিররা এরকম বলছে, আমরা যেটা বলছি সেটা নিয়ে আর ওই বিতর্কের নয়, অ্যানালিসিস করো, রিসার্চ করো কোরআন শরীফের মধ্যে, যে কোরআন শরীফে কোথায় পাঁচক্ত নামাজের কথা বলা আছে। এবং কোথায় বলা আছে যে ফজরের দুরাকাত ফরজ, জোহরের চারাকাত ফরজ, আসরের চারাকাত ফরজ, মাগরিবের তিন রাকাত ফরজ, ইশার চারাকাত ফরজ। এই কথাটা বলতে এক লাইনই চলে আসে, একটা এক লাইনই চলে আসে যে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এই এইরকম ভাবে এই অক্ষরগুলো পড়বে। কোরআন শরীফ আল্লাহ দিলনি কেন, আমাদের চিন্তা করা দরকার। অথচ কোরআন শরীফ পরিষ্কার করে বলেছে যারা সর্বক্ষণ সালাতের মধ্যে থাকে সেটা সালাত দায়মি সালাত। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হাদিসের কথা এবার বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ওয়াকতিয়া সালাতের থেকে আরো মর্যাদাবান সালাত হচ্ছে দায়মি সালাত। তাহলে কেন দায়মি সালাতটা কি, সেই দায়মি সালাতটা আমরা দেখি, আমরা সেই দায়মি সালাতের কাছে চাই, যে সারাক্ষণ সালাত পড়ে সে পাঁচক্ত নামাজ পড়বে কোথেকে, সে তো সারাক্ষণ পড়ছে আর পাঁচক্ত পড়ার দরকার আছে কি, সে তো পড়ছে দশ বার, সে পাঁচের আবার পাঁচ বলবে নাকি, সারাদিনে সে দশ বার পড়ছে, একশো বার পড়ছে, একশোটা পড়ছে, সে তো পাঁচটা কি বাদ যাচ্ছে। এই কথাটাই বলার জন্য আমি এটা বলবো, এই কথাটা এতক্ষণ এতক্ষণ কথাগুলো বলার উদ্দেশ্য এটাই যে যে সারাদিন পড়ছে পাঁচবার পড়ে না, সে নিশ্চয়ই পড়ছে, সে পাঁচবার সমেতই পড়ছে, সেটাই হচ্ছে দায়মি সালাত। তোমার চোখ নেই তুমি দেখতে পাবে, তোমার চোখ নেই তুমি দেখতে পাবে, আর ওরা নামাজ পড়ে না, তোমার সঙ্গে পড়বে কেন, তুমি কে, তুমি কে, তুমি আমার পারের কান্ডারি নয়, পারের কান্ডারি আমার প্রিয় মুসলিম, তিনি আমার পরীক্ষার
অনেকক্ষণ ধরে মিলাদ করবো, অনেকক্ষণ বক্তব্য রাখবো। আজকে একবার হোক একটা গল্প নয়, এতে না মিলাদ না গল্প বললে ঠিক ভাই, গল্পটা বলব। গল্পটা হচ্ছে মরিদাম দেখো, এই যে আমি শিক্ষা শিক্ষার কথা বলছি, শিক্ষায় পরীক্ষা না দিলে সে ধাপে উঠতে পারে না, তার এটা মূল্যায়ন হয় না, তাই তো পরীক্ষা দিতে হবে। ঘরে দেখছি আমি ঘটনাটা আগে বলে নিই, তারপরে এই কথাটা বলবো যে শিক্ষার কথা যতই বলি যতই বলি, বাবুদের কথা বারবার বলে, সে দু ভাইয়ের পড়াশোনা শেখা, দু ভাইয়ের পড়াশোনা শেখা, এটা বারবার বলি, আবার বলছি তোমাদের যে দু ভাই পড়াশোনা শিখবে, তাদেরকে তার বাপ লেখাপড়া শেখাতে পারছে না, তো তাকে তার বাপ একটা মাস্টার দেখে এনেছে, মাস্টারকে মাস্টারের সঙ্গে কথা বলে নিয়েছে যে দূর সম্পর্কের আত্মীয় হয়েছে ভাই, সে বাড়িতে কিছুদিন থাকবে, তো দুটো ছেলেকে দিয়ে ঘোরায় ঘরে এরা সেটা বলে কথা বলে, সেই সঙ্গে পড়াশোনার কথা আলোচনা করে, তাদের বুঝতে যায় একদিন যোগসনো রাত্রে আকাশের দিকে দুটো ছেলেকে দিয়ে বলছে বলে বাবা বলো তো আমার সে সেদিকে কতগুলো তারা আছে, একটা জয়জয় করছিল বলছে একটা তারা, দুটো বা তিনটে দেখে বলছে তিনটে তারা আছে, আচ্ছা তাহলে সেই একটা আর এই তিনটে কটা হলো, সে বলছে ওরে ভাই এমন হয় মাস্টার আমাদের লেখাপড়া শেখাচ্ছে, এই যে আমরাও কিন্তু এইরকম, আমরা তো জানি আমরা জেনে গেছি, আমরা জেনে গেছি বলেই আমরাও মনে করছি বাবু এরকম বলে, বাবু বলে এক কান দিয়ে শুনবো আর একটা দিয়ে বের করছি, এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বের করে, সেই জন্যই এই এটা বলছি যে শিক্ষার মূল্যায়ন হচ্ছে পরীক্ষা দিলে, মূল্যায়ন না পরীক্ষা দিলে মূল্যায়ন হবে, তবেই তুমি ইয়ে করবে যে ধাপে উঠেছো কিনা। তো পীর সাহেবকে মুরিদামরা বলে হুজুর আমাদের তাহলে একটু পরীক্ষা নিন, কারণ যেহেতু আমাদেরকে একটু এক ধাপে এগিয়ে উঠেছে কিনা সেই জন্যে পরীক্ষা দেবো, তাহলে বাবা ঠিক টাইমে পরীক্ষা নেবে, ঠিক টাইম হোক বলে পরীক্ষা নেবে। তো এখন প্রত্যেকে বাড়ি বাড়ি সাবমার্সিবল বসে গেছে, তখন তো এরকম ছিল নি, তখন হয় কুয়া নয় পুকুর, আশপাশে একটা পুকুর থাকে তখন পুকুরের পানি খাওয়া হয়েছিল, তো সেই রকম সেই পীর সাহেব কি করছে বলে বাবা একটা এক কাজ কর, একটা পুকুর কাটো আগে মানুষের পানি সুরা হবে, একটা বড় পুকুর কাটা হয়ে গেল, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, বড় পুকুর কাটা হয়ে গেল, পুকুর কাটা যখন হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তখন বলছে যে বাবা এক কাজ কর, পুকুর তো হয়ে গেছে কালকে তোমরা একটা পরীক্ষা, তাহলে হ্যাঁ বলছি পরীক্ষা দেবো কি, যে রাত্রে ওই পুকুরে এক কলসি করে সব দুধ ঢেলে দিই, সকালবেলা সব দুধ ঢেলে দিয়ে আমার দরবারের সামনে দাঁড়াবে, সকালবেলা পরীক্ষা হবে, এই রেজাল্ট দেওয়া হবে কে কতটুকু কত নাম্বার পেয়েছে রেজাল্ট, তো সবাই দুধ ঢালছে আওয়াজ হচ্ছে বুঝতে পারা যাচ্ছে, সকালবেলা পিসার বাইরে গুজরাট বাইরে বের হয়েছে, নাম ধরে মুরিদানের নাম ধরে কলোনা এক কাজ করা, কাঁচের একটা গ্লাস দিয়েছে, দিয়েছে তুমি এক গ্লাস দুধ তুলে নিয়েছো পুকুর থেকে, নিয়ে এসছে টেবিলে রেখেছে, দেখে পানি সবাই দেখছে পানি, তাহলে কি বলো এত লোক দুধ ঢেলেছে পানি, তাহলে বিশাল করেছে কিছু কারামতি করেছে নিশ্চয়ই, একজনকে দাঁড় করিয়েছে বা বলো না তুমি দাঁড়াও, তাহলে কি করবো
পানি কেন? বলে হুজুর আমি ভেবেছিলাম সবাই তো দুধ ঢালবে, আমি যদি এক এক কলসি পানি দিই তাহলে কি বুঝতে পারবে কেউ? বুঝতে পারবে কি? বুঝতে পারা যাবে না। তো সেইরকম আমিও চিন্তা করেছি যে সবাই যদি এরকম দুধ দেয় আমি এক কলসি পানি ঢেলে দিচ্ছি, তো সবাই এরকম চিন্তা করো তাহলে কি হবে? একটা কিনলে একটা ফ্রি, কিনবো ফ্রিটা দেবো, ফ্রিটা দেবো। তো আমরা দেখো এরকম চালাক হয়ে গেছি, আমরা চালাক হয়ে গিয়ে সেই চালাকি করে চালাকি করতে গিয়ে নিজেরাই নিজেরা করছে, নিজেদের সর্বনাশ নিজেরাই করছে, নিজেদের সর্বনাশ নিজেরাই করছি, নিজেরা সেই সর্বনাশের দিকে দেখিনি। তার কারণ দেখো আমাদের তখন সেই এটা নেই, তো দেখার চোখ নেই, আমরা সেই খারাপ গুলো করে বসছি, আমরা মনে করছি ও ঠিক আছে বিষয়কে কিছু বুঝতে পারছি, আমি এখান থেকে গিয়ে বাইরে সমালোচনা করছি, বাইরে তার এই রকম করছি, এই করেছে ওই হয়েছে সেই হয়েছে, এটা করছে ওটা করছে, এটা হচ্ছে সেটা হচ্ছে। এই যেমন এই যে উরুষের কথা বলি, এই যে উরুষটা হচ্ছে, উরুষটা কার কি, উরুষটা কার হচ্ছে, এই উরুষটা কার হচ্ছে? আমার পীরের উরুষ, তাই তারা কি বলো? আমার পীরের উরুষ শুরু করেছিল কে? কেনা তো বুঝি বল, তখন সেই সময় সে শুরু করেছে। তো কেউ কেউ বলে হাই মুজিবের উরুষ, মুজিবের উরুষ বলে বলে ফেল, কিন্তু প্রকৃতপক্ষে তার কি উরুষ? আমার পীরের উরুষ। কর্তব্যটা কার? আমার নিজে। আমি যদি বলি আমার করার কর্তব্য, আমি করবো বা আমি থাকবো, আমি যতদূর যাচ্ছি যেরকম পারি যেভাবে হোক থাকবো, সেদিনই এখানে রান্নার কথা বলা হয়েছে, আলু ছেলের জন্য বলে তাকে দাওয়াত দিতে হবে, তাহলে কিরকম পীরের উরুষ করছি বল, কোন পীরের উরুষ করছি বলতো দেখি, তাহলে কিরকম পরীক্ষা দিচ্ছি? তাহলে ওইরকম দুধ ঢালার মতোই করবো, কি বল দুধ ঢালছি তো জানো, দেখো তোমাদের খুলে না বললে হয়নি, সেই জন্যই খুলে বলে দিচ্ছি। আমরা যতই তিরমুনিজি তিরমুনিজি করলে কি হবে, তিরমুনিজি কি করলে কি হবে, যতই মিলাদ শুনি না কেন আমি এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করি, কারণ এমন কিছু কথা নেই যে বলা হয়নি, সমস্ত কথাই বলা হয়েছে। এই যে ধরো সারা রাতে যে এতক্ষণ বকা হচ্ছে, মিলাদ করা হচ্ছে, মিলাদ বলে কি হবে, খাবো দাবো যে চলে গেল, তাহলে কি হবে? খেয়ে দিয়ে নিয়ে চলে যাচ্ছে, হাজিরি হয়ে গেছে, তাই নাকি? কিন্তু না, ওই পর্যন্ত হাতে আর আগে চলে যাওয়া উচিত নয়। যে কোনো পীরের উরুষ, আমার পীরের উরুষে এসেছি আমি সারা রাত, সারা বছর তো ঘুমিয়েই কাটালাম, সারা বছর তো ঘুমিয়েই কাটালাম, একটা রাত বলেছে আড়াইটা তিনটে পর্যন্ত, আড়াইটা তিনটে পর্যন্ত জেগে গিয়ে শুয়ে পড়া, আমরা তো মোবাইলে গেম করতে করতে আড়াইটা তিনটে বেজে যাচ্ছে। আবার কি বলতো, আমি দেখেছি পুরুষ এখানে হচ্ছে গরু শরীর পড়া হচ্ছে, আর ছেলেরা বাদশা মরে গিয়ে মোবাইল ঘাটছে, সেই জন্য তারা পুরুষ এসছে, কিসের জন্য পুরুষ এসছে? বেকারত্ব। ওই রকম যদি মনে করে যে বাচ্চা মনে যে ইয়ে করবো কি বলে গেম খেলবো বা মোবাইল ঘাটবো বসে থাকবো, তাহলে কি পুরুষ এসবে? তাদের জন্য বলে দিচ্ছি যে তারা পুরুষে না যেন আসবে, বদনাম তার কারণ থাকে এখানে এ হচ্ছে, তারা এই এগারোটার পরে নাইট কাটছে, জানবে তারা বলে আয় তারা বীরমুনিদি বীরমুনিদি বলে আয় তাদের ছেলেরা আয় দেখ সেখানে এই হচ্ছে গেম করছে
নেতা বলছে তা শুনবে কারা কাকে শুনতে হবে তাহাকে ছেলে দোষ করলে তার বাপি শুনতে হবে তাই না যা আজকে এই পর্যন্ত থাক আর বেশি একবার গাইলে সাড়ে এগারোটা বেজে গেল।